ডেলিভারি টাইগার কুরিয়ার কোম্পানি অ্যাপস থেকে কিভাবে আপনি নিজের বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো যে কোনো একজন মার্চেন্টের ডেলিভারি টাইগার অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্টে যাওয়ার পর দেন আপনি উপর দিকে দেখুন ওয়েবসাইটে যে এখানে থ্রি ডট চিহ্ন যেটা দেওয়া আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন চার নম্বর একটা অপশন দেওয়া আছে ব্যাংক ও বিকাশ তথ্য, সেটা সিলেক্ট করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম, ফার্স্টে এখানে হচ্ছে আপনার যে নামে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই নামটা লিখবেন। দেন হচ্ছে সেকেন্ড অপশনটা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর থার্ড অপশনটা আছে ব্যাংকের নাম। তো ব্যাংকের নামটা যখন ক্লিক করবেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাংকের নামগুলো আমরা দিয়ে রেখেছি, হ্যাঁ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে ব্যাংকের নামগুলো আমরা দিয়ে রেখেছি, কিন্তু আমরা পেমেন্টটা করতে পারবো। তো যে কোনো একটা আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চতুর্থ যে অপশনটা আছে, ফোর্থ যে অপশনটা সেটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্রাঞ্চ নাম্বার দেওয়া আছে ব্যাংকের ব্রাঞ্চ, তো আপনার কোন এরিয়া আপনি সেই ব্রাঞ্চের আপনি এখানে দেখতে পারবেন, অথবা হচ্ছে আপনি চাচ্ছেন যেখানে খুঁজে পাচ্ছেন না তো এখানে সার্চ অপশন আছে, সার্চ করে আপনি আপনার লোকেশনের নামটা লিখবেন, ব্রাঞ্চের নামটা লিখবেন, তো এখানে চলে আসবে। ঠিক আছে, তো হচ্ছে আমি যে কোনো একটা ব্রাঞ্চের নামটা দিলাম। দেওয়ার পরে এখানে যে বিষয়টা দেখবেন অত এখানে রাউটিং নাম্বারটা চলে আসছে, আপনার সেই ব্রাঞ্চে যেই রাউটিং নাম্বারটা আছে সেই রাউটিং নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে বিকাশ বিকাশ নাম্বারটার জন্য হচ্ছে একটা অলরেডি বিকাশ নাম্বার এখানে দেয়া আছে, তো এই বিকাশ নাম্বারে এখানে হচ্ছে আপনি যদি চান আপনি নতুন নতুন বিকাশ নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন তো আপনি এখানে নতুন বিকাশ নাম্বারটা আপনি এখানে গিয়ে সাবমিট করলে আপনি নতুন বিকাশ নাম্বারটা অ্যাড করতে হবে নিজে থেকে।